নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজ রাত ঠিক দশটা বেজে ছাপ্পান্ন মিনিটে রাহু প্রবেশ করবে কৃত্তিকা নক্ষত্রে আর এই কৃত্তিকা নক্ষত্র রবির নক্ষত্র রবির সাথে রাহুর সম্পর্ক যদিও খারাপ তথাপি খারাপ হওয়া সত্ত্বেও চার রাশির জাতক ও জাতিকাদের হাতে এনে দিবে প্রচুর পরিমাণ অর্থ আর এই অর্থ আসবে জুয়া সাতটা লটারি শেয়ার বাজার থেকে এছাড়াও বিভিন্ন দিক থেকে রাহু আকস্মিকভাবে ধন এনে দিবে আজ রাত দশটা বেজে ছাপ্পান্ন মিনিটে রাহু কৃত্তিকা নক্ষত্রের চতুর্থ চরণে প্রবেশ করছে আর কৃত্তিকা সূর্যের নক্ষত্র সূর্যের সাথে রাহুর সম্পর্ক মোটেও শুভ নয় খুবই অশুভ তা সত্ত্বেও রাহু চার রাশির জাতক ও জাতিকাদের প্রচুর পরিমাণ অর্থ প্রদান করবে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা এনে দিবে তবে দুটি শর্ত রয়েছে যেই সমস্ত জাতক জাতিকাদের রাহুর দশা বা অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে এই প্রেডিকশান কার্যকরী হবে না এছাড়াও যাদের ব্যক্তিগত রাশিচক্রে রাহু ষষ্ঠভাবে অষ্টমভাবে অথবা দ্বাদশভাবে অবস্থান করছে তাদের ক্ষেত্রেও এই প্রেডিকশান কার্যকারী হবে না এছাড়াও যাদের জন্ম যে কোনো মাসের চার তারিখে তেরো তারিখে বাইশ তারিখে এবং একত্রিশ তারিখে তাদেরকেও কিন্তু রাহু প্রচুর পরিমাণ আকস্মিকভাবে অর্থ দিয়ে যাবে কোন সেই সৌভাগ্যশালী রাশি যাদের উপর কলিযুগের রাজা রাহুর কৃপাদৃষ্টি পড়তে চলেছে আসুন আমি আমি একে একে সেই চার রাশির নাম জানিয়ে রাখি প্রথম সৌভাগ্যশালী রাশি হল কর্কট রাশির ইনকামভাবে অবস্থান করছে রাহু আর রাহু এই কীর্তিকার নক্ষত্রের চতুর্থ চরণে প্রবেশ করার পর থেকেই কর্কট রাশির জাতক জাতিকাদের আকস্মিকভাবে প্রাপ্তিযোগ ঘটিয়ে দিবে আপনার আকস্মিক আয় বৃদ্ধি পাবে দৈনিক উপার্জন বৃদ্ধি পাবে ভাই বোনের সাথে সম্পর্ক আগের থেকে যথেষ্ট ভালো হবে এছাড়াও আপনার শরীর স্বাস্থ্য যে খারাপ ছিল সেই শরীর স্বাস্থ্য ঠিক হবে আপনি প্রচুর পরিশ্রম করছিলেন কিন্তু সেই অনুযায়ী ইনকাম করতে পারছিলেন না এবার পরিশ্রম অনুযায়ী ইনকাম আসবে এই সময় আপনার জুয়া সাট্টা লটারি শেয়ার বাজার থেকে প্রভূত অর্থ উপার্জন করতে পারবেন দাম্পত্য জীবনে সুখ বাড়বে শুধু তাই নয় আপনার জীবনে আকস্মিকভাবে নতুন প্রেম আসতে চলেছে দ্বিতীয় সৌভাগ্যশালী রাশি হল ধনু ধনু রাশির জাতক জাতিকাদের উপর রাহুর কৃপাদৃষ্টি পড়তে চলেছে যার জন্য শত্রু ঘটবে কর্মক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি হবে এছাড়াও আপনি যদি কোনো সম্পত্তি ক্রয় করতে চান বা বিক্রয় করতে চান তবে আপনার জন্য এই সময়টি যথেষ্ট শুভ বিভিন্ন দিক থেকে আপনি সুযোগ সুবিধা পেতে চলেছেন শুধু তাই নয় কর্মক্ষেত্রে প্রমোশন এনে দিবে আপনাকে এই রাহু তৃতীয় যেই সৌভাগ্যশালী রাশির নাম জানাব তা হল মকর পঞ্চমভাবে রাহুর কৃত্তিকা নক্ষত্রের চতুর্থ চরণে অবস্থান মকর রাশির জাতক জাতিকাদের আকস্মিক আয় বৃদ্ধি পাবে জুয়া সাটটা, নটারি শেয়ার বাজার থেকে আপনি প্রভূত পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন এই প্রসঙ্গে জানিয়ে রাখি আপনার ব্যক্তিগত রাশিচক্রেও এই যোগের দরকার রয়েছে এছাড়াও আপনি ভাগ্যের সাহায্য পাবেন ভাগ্যের সাহায্যে আপনার অর্থনৈতিক উপার্জন ধীরে ধীরে বৃদ্ধি পাবে মনের ইচ্ছা পূরণ হবে যারা বুদ্ধি দিয়ে কাজকর্ম করেন তাদের অর্থনৈতিক উপার্জন যথেষ্ট বৃদ্ধি পেতে চলেছে শুধু তাই নয় জনগণের কাছে আপনার মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে পরবর্তী এবং অন্তিম যে রাশির কথা জানাবো তা হল মিন রাশি রাশির পরাক্রমভাবে রাহু কীর্তিকা নক্ষত্রের চতুর্থ চরণে অবস্থান করছে আর এটি হচ্ছে কারকভাব কাজেই আপনার সাহস বাড়বে সাহসিকতার মাধ্যমে আপনি প্রভূত পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন এতদিন পরিশ্রম করেছেন কিন্তু সেই অনুযায়ী অর্থ আসেনি এবার যেমন পরিশ্রম করবেন তেমন অর্থ আসতে চলেছে আপনার দৈনন্দিন আয় বৃদ্ধি পাবে এছাড়াও মনের ইচ্ছা পূরণ হবে জুয়া সাতটা লটারি শেয়ার বাজার থেকে আপনি আকস্মিকভাবে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে চলেছেন তবে এই চার রাশির জাতক জাতিকাদের জন্য আবার একই কথা মনে করিয়ে দিই যাদের রাহুর মহাদশা এবং অন্তর্দশা চলছে অথবা যাদের ব্যক্তিগত রাশিচক্রে রাহু ষষ্ঠভাবে অষ্টমভাবে অথবা দ্বাদশভাবে যদি অবস্থান করে থাকে তবে কিন্তু আপনার জন্য এই প্রেডিকশান কোনোরকমভাবেই কার্যকরী হবে না আপনার চার রাশির মধ্যে নাম থাকা সত্ত্বেও এই প্রেডিকশান কিন্তু তেমনভাবে কার্যকরী হবে না কাজেই আপনার রাশিচক্রের রাহুর অবস্থান প্রথমে দেখে নিন তারপরে দেখে নিন কী মহাদশা এবং অন্তর্দশা চলছে যদি সব ঠিকঠাক থাকে তবে আমি যা যা প্রেডিকশান করলাম তা পুরোপুরি সত্য প্রতিপন্ন হবে আর যারা নিজের ব্যক্তিগত রাশিচক্র বিচার করাতে চান তারা নিচের দেওয়া বুকিং নাম্বারে যোগাযোগ করুন নম্বরটি হল এইট নাইন ওয়ান এইট জিরো টু ডবল ওয়ান ফাইভ ফোর মনে রাখবেন এটি শুধুমাত্র বুকিং নাম্বার এটি কোনো রকমভাবেই ফ্রি সার্ভিস নয় এই নাম্বারে চেষ্টা করুন হোয়াটসঅ্যাপে মেসেজ করার কারণ সব সময় ফোন ধরে ওঠা সম্ভব হয় না আমি আপনাদের সুবিধা মতো বুকিং এর পদ্ধতি ও পারিশ্রমিক জানিয়ে দেব সুস্থ থাকুন ধন্যবাদ